হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার অ্যানাদার ভিডিও ইশরা জাহান ব্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনারা অনেক বেশি এনজয় করবেন। আজকের ব্লগ ভিডিওটি আমি মূলত শুরু করছি সকাল 10টা থেকে, আর এখন কিন্তু এই যে মেয়েকে স্কুল থেকে নিয়ে সরাসরি চলে আসলাম বাজারে। আজকে সেরকম কিছু সবজি বাজার করব না, কারণ হচ্ছে আজকে মাছ নেব, বাসায় মাছ নেই। আপনারা তো কয়েকদিন ধরে দেখতেই পারছেন যে আমার ফ্রিজে মাছ নেই, তো ভাবলাম যে আজকে পাঁচমিশালি মাছ নেব। পাঁচমিশালি মাছগুলো কিন্তু অনেক বেশি ভালো ছিল, তাই তো কিন্তু 2 কেজি মতো মাছ নিয়ে নিয়েছি। তো এখন কিন্তু একার হাতে মাছগুলো কেটে নেব, একটু সময় লাগবে, তারপরেও কিন্তু মাছগুলো খেতে বেশ ভালো লাগবে। এই আনন্দে কিন্তু আমি মাছ কাটা শুরু করছি, আর ইষ্টামণি কিন্তু ক্যামেরাতে আছে। তো ইদানিং তো ইষ্টামণি ক্যামেরাতে কিন্তু আমাকে অনেক বেশি হেল্প করে। তো এখন কিন্তু আমি এই যে পাবদা মাছ কেটে নিচ্ছি, আর প্রায় ৬ রকমের মাছ পেয়েছি। সব মাছগুলো কিন্তু ফ্রেশ এবং তরতাজা ছিল, তো আপনাদের সামনে এই যে দেখাচ্ছিলাম, তো দেখেই বুঝতে পারছেন যে মাছগুলো কতটা ফ্রেশ ছিল। আর এখন কিন্তু এই যে মাছগুলো আমি সব কেটে নিব, আর তারপরে কিন্তু আবার দুপুরে রান্না করতে হবে। আমি চাচ্ছিলাম আপনাদের সাথে রান্নাটাও শেয়ার করতে, আজকে কী মাছ রান্না করব দেখা যাক। কিচেনে চলে আসলাম, আসার পরে কিন্তু ভাবলাম যে সময় খুবই কম, ঝটপট যে রান্নাটা করা যায় সেই রান্না করার জন্যই কিন্তু চলে এসেছি। সবুজ শাক কিন্তু ভেজে নিয়েছি, আর এইদিকে কিন্তু ভাত হচ্ছে। আর এখন কিন্তু আমি শিম, বেগুন এবং আলু দিয়ে কালিয়া মাছ বলে এটাকে আমাদের দেশে, তো এই কালিয়া মাছটা আমি কিন্তু একটু ঝোল করে রান্না করব। বাজার করার আগে ভেবেছিলাম যে আজকে রান্না করব ডাল, মাছ ভুনা করব, আর হচ্ছে শাক ভাজি করব, কিন্তু পরবর্তীতে কিন্তু ডিসিশন চেঞ্জ করে যে পুল তরকারি রান্না করার সিদ্ধান্ত নিয়েছি। এখন কিন্তু আমি আলু এবং বেগুন শিম দিয়ে কিন্তু এই কারিটা রান্না করব। যেহেতু ভেবেছিলাম যে একরকম রান্না করব, পরবর্তীতে যেহেতু চেঞ্জ হয়েছে এই জন্য সবজির পরিমাণ কিন্তু খুবই কম ছিল, একটু আলু বেশি দিয়ে কিন্তু এই কারিটা আমি রান্না করতেছি। কষিয়ে রাখা কাইলে মাছগুলো কিন্তু আমি ঝোলের উপর দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি, তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু বেশ খানিকটা সময় রান্না করে নিয়েছি, তারপরে কিন্তু আমি এই যে ফুরানি বাটা দিয়েছি। আর এই ফুরানি বাটা দেওয়ার কারণ হচ্ছে সুন্দর একটা ফ্লেভার বের হবে। ঝোলের কালির কিন্তু আমি একটু পাতলা রেখেছি, আর লাস্ট ফিনিশিংয়ে কিন্তু ধনে পাতা দিয়ে এখন এই যে ঝোলকারিটা নামিয়ে নিব। তোমাদের ভাইয়া কিন্তু অফিসে গিয়েছিল, আবার কিন্তু বাসায় এসেছে দুপুরে খাবার খাওয়ার জন্য। সে একটু মিরপুর কাজে যাবে, অফিসের কাজে, তো আমাকে বলল যে একটু তাড়াতাড়ি খাবার দেওয়ার জন্য। তো ভাবলাম যে আজকে যেহেতু মাছ কাটাকাটি করেছি আর খুবই তাড়াহুড়োর মধ্যে রান্না করেছি, আর আজকেই তোমাদের ভাইয়া কিন্তু বাসায় খাবার খেতে এসেছে, তো তাকে কিন্তু একটু কায়দা করে কিন্তু আমি বললাম যে ঠিক আছে, আমি তোমাকে খাবার দিয়ে দিচ্ছি, তুমি একাই খেয়ে নাও তাড়াতাড়ি। তো তোমাদের ভাইয়া কিন্তু তাড়াতাড়ি খাবার খেয়ে নিচ্ছে, আর এসেও কিন্তু বেশ খানিকটা সময় বসেছিল। যে সময়টায় আমি কারি রান্না করব সেই সময়টাই কিন্তু তোমাদের ভাইয়া এসে বাসায় খাবার চাচ্ছিল, কিন্তু তখন তো আর খাবার দিতে পারিনি। আর এখন কিন্তু তোমাদের ভাইয়া একটু অফিসের কাজে যাবে। তোমাদের ভাইয়া বলতেছে যে বাসায় আর আসবে না, সে নাকি গেটের সামনে আসবে, আমাদের একটু রেডি সেডি হয়ে থাকতে বলেছে, আমাদের বিকালে একটু ঘুরতে নেবে, অর্থাৎ মার্কেটে নেবে। আমার জুতাটা একটু নষ্ট হয়ে গেছে, তো জুতা কেনার জন্যই মূলত তোমাদের ভাইয়া সন্ধ্যার পরে রেডি হয়ে আমাদের থাকতে বলেছে। তো এখন কিন্তু সে অফিসের দিকে চলে যাচ্ছে। আমি যেহেতু প্রতিদিনই ভিডিও করি, আমার লাইফস্টাইলগুলো আপনাদের সামনে তুলে ধরি, আপনাদের কাছে আমার লাইফস্টাইল ব্লগগুলো কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে সবসময় পাশে থাকবেন। সন্ধ্যার পরে তোমাদের ভাইয়াকে নিয়ে আমরা কিন্তু বের হয়েছি, আজকে যাব হচ্ছে কৃষি মার্কেটে। তো কৃষি মার্কেটে কিছু জুতা দেখব যে কোন জুতাগুলো ভালো লাগে। তো এখন তো শীতকাল, আর শীতকালে কিন্তু বিভিন্ন ধরনের কালেকশন আসে জুতার, তো আমরা কিন্তু কয়েকদিন ধরে দেখতেছি, মানে আমি দেখিনি, তোমাদের ভাইয়া দেখতেছে জুতা,
তো আমি গিয়েছি, দেখলাম যে না, সেই আগেরই জুতাগুলো রয়েছে, আমার খুব একটা পছন্দ হচ্ছিল না। পরে আর তোমাদের সাথে কিন্তু ভিডিও করা হয়নি, পরে ভাবলাম যে একটু রেস্টুরেন্টের থেকে খেয়ে আসি। তো তোমাদের ভাইয়াকে নিয়ে কিন্তু আমি চলে আসলাম এই যে রেস্টুরেন্টে, আর এখানে কিন্তু আমরা আজকে যে সন্ধ্যার নাস্তা করব। আমরা তিনজনে মিলে যখন ঘুরতে যাই বেশ ভালো লাগে, কারণ আমরা তিনজনে কিন্তু অনেক সময় কাটাই, আর এই সময়গুলো হয়তো কখনো ফিরে পাবো না। পিছনের সময়গুলো তো আর সামনে আসবে না, সামনে দিনগুলো কেমন কাটবে জানি না, কিন্তু পিছনের দিনগুলো কিন্তু মাশাল্লাহ অনেক বেশি ভালো কেটেছে। কথা বলতে বলতে কিন্তু আমরা এই যে নাস্তা করে নিচ্ছি, আর নাস্তা করতে এসে হিসটা মনে তো ভীষণ খুশি। আমার কাছে ভালো লাগে সন্ধ্যার নাস্তা বাহিরে করার জন্য, কিন্তু তোমাদের ভাইয়া খুব একটা পছন্দ করে না বাহিরের খাবার, এই জন্যই কিন্তু খুব একটা খাওয়া হয় না। আর আমার কাছে খুব ভালো লাগে বাহিরে খেতে, আমার মতো কিন্তু আমার মেয়েটাও হয়েছে বাহিরে খেতে বেশ পছন্দ করে। বাপ্পি ভাইয়ের কথাটা আজকে তোমাদের সাথে শেয়ার করি। বাপ্পি ভাইয়া কিন্তু অনেক ভালো মনের একজন মানুষ, ভীষণ ভালো লাগে তাকে। আমি যখন ইউটিউবে তাকে দেখি, তার কথা, তার আচরণ সব কিছুই কিন্তু অনেক পরিপূর্ণ থাকে। এর কারণ হচ্ছে সে সব দিকে খেয়াল রাখে, যেরকম তার শ্বশুর বাড়ি এবং নিজের বাড়ি। একটা পুরুষের মানুষের কিন্তু এরকমই হওয়া উচিত, যেটা আমার কাছে মনে হয় যে বাপ্পি ভাইয়ের মধ্যে রয়েছে। বাপ্পি ভাইয়ের যেন আরও অনেক দিন বেঁচে থাকে, তার দীর্ঘায়ু কামনা করি। এই দিকে কিন্তু চলে আসলাম ইশরার বলটা একটু পাম দেওয়ার জন্য, আর পাম দিতে এসে কিন্তু পুরো বলটাই ফেটে গেছে। তো ইশরা কিন্তু একটু রেগে গিয়েছে, সে চাচ্ছিল তার নতুন বল, আর এই দোকানে কিন্তু বলের কালেকশন কিন্তু ভালো ছিল না। তো তোমাদের ভাইয়া বলেছে যে ইশরামণিকে আগামীকাল বল কিনে দেবে, তাও ইশরামণি কিন্তু অভিমান করে আছে। ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না, আল্লাহ হাফেজ।